हाई एवरीवान, वेलकम टू टीन्स पैटी अरुणिमा। आशा करी तुम्हारा सबाई भलो आछो, सुस्थ आछो। आज के दशम श्रेणी पंचम चैप्टर थेके आज के जल दूषण, माटी दूषण और शब्द दूषण निये आलोचना करब। देखो प्रथम आसे जल दूषण। जल दूषण काके बोलछे? জলের সঙ্গে যখন অবাঞ্ছিত কোনো দ্রব্য মিশ্রিত হচ্ছে, তার ফলে জলের ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম বা জৈব যে ধর্ম, সেই ধর্মের বিচ্যুতি ঘটছে এবং সেটা মানুষ বা অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকারক হয়ে পড়ছে, সেটাকেই বলছে জলদূষণ। এই যে জল দূষণের কতগুলো কারণ আছে, প্রথম যে কারণটাই হলো সেটা হলো কৃষিক্ষেত্র থেকে যে বর্জ্য আসে। দেখো আমি বোর্ডে লিখেছি, কৃষিক্ষেত্রের বর্জ্য হলো এই জল দূষণের অন্যতম কারণ। কিভাবে কৃষিক্ষেত্রে কী কী ব্যবহার করা হয় ভেবে দেখো। বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয়, রাসায়নিক সার ব্যবহার করা হয়, বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হয়, এছাড়াও বিভিন্ন ধরনের কীটনাশক বা ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক এগুলো ব্যবহার করা হয়। কিন্তু এগুলো যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার হয়ে যায়, সেক্ষেত্রে অতিরিক্ত যে ধরো সার বা অতিরিক্ত কীটনাশক বা অতিরিক্ত ছত্রাকনাশক, এগুলো জলের সাথে জলসেচের সময় বা বৃষ্টির সময় জলের মাধ্যমে ধুয়ে সেই কৃষিক্ষেত্র থেকে পার্শ্ববর্তী নদী পুকুর বা মাটির নিচের জলের সাথে এসে মিশছে। যদি অতিরিক্ত ফসফেট জাতীয় সার সেটা বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে বা জলসেচের জলে ধুয়ে গিয়ে পার্শ্ববর্তী নদী পুকুরে পড়ছে, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে অতিরিক্ত পুষ্টি নদীর জলে বা পুকুরের জলে গিয়ে পড়ছে, তাই তো? সেক্ষেত্রে শৈবালদের একসাথে বৃদ্ধি প্রচুর পরিমাণ হয়। এইটাকে বলে অ্যালগাল ব্লুম। অ্যালগাল মানে হলো অ্যালগি কথাটা থেকে এসছে, অ্যালগি মানে হলো শৈবাল, ব্লুম মানে ফুটে ওঠে, একসাথে সমস্ত শৈবাল গ্রোথ হয়। এবার এত বেশি পরিমাণ শৈবাল যখনই বেড়ে ওঠে কি হয়, সেই জলের মধ্যে অক্সিজেনের মানে অক্সিজেন কমে যায়, বোঝা গেল? এবার অক্সিজেন জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন তার মাত্রা অনেক কমে যায়, সেটা জলজ প্রাণীদের জন্য খুবই ক্ষতিকারক। ধরো জলের নিচে যে পুকুরে পড়ছে বা নদীতে পড়ছে সেই জলের যে মাছ আছে বা অন্যান্য প্রাণী আছে, তাদের জন্য অক্সিজেন যদি কমে যায় তাদের প্রাণ সংকট হতে পারে। সেই জন্য অতিরিক্ত সার কিন্তু এইভাবে ক্ষতি করছে। এখান থেকেই অ্যালগাল ব্লুম দিয়ে খুব বেশি প্রশ্ন আসে, ছোট প্রশ্ন আসে, খুব ভালো করে অ্যালগাল ব্লুম পড়ব। আর এই যে অ্যালগাল ব্লুমের জন্য কি হয়, আমি বললাম নদীর জলে বা পুকুরের জলে যে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত যে অক্সিজেনের পরিমাণ কমে যায়, এই যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া, এটাকে বলে ইউট্রফিকেশন। ইউট্রফিকেশন অ্যালগাল ব্লুম দিয়ে খুব বেশি প্রশ্ন আসে, খুব ভালো করে এটা পড়বে। সবসময় একই ধাঁচে প্রশ্ন আসে না এই জায়গাটা থেকে, মানে সবসময় কারণ লিখতে দেবো বা ফলাফল লিখতে দেন এরকম নয়, অনেক সময় ইউট্রফিকেশন অ্যালগাল ব্লুম এগুলো দিয়ে প্রশ্ন আসে। এখন যেটা আলোচনা করলাম সেটা হলো কৃষিক্ষেত্রের যে বর্জ্য সেটার প্রথম পার্ট। আর দ্বিতীয় হলো কি, যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে জমির মধ্যে, যে যে কীটনাশক ব্যবহার করা হয় সেগুলো কী কী, আগে নামগুলো খুব ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকেও ছোট প্রশ্ন আসে। ডিডিটি, ডিডিটির পুরো নাম অনেক সময় লিখতে দেয় ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আমি পুরো নামটা লিখে দিচ্ছি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে? এবার ডিডিটি নামটা কোথা থেকে এসছে, এই ডাই থেকে একটা ডি এসছে, এই যে ডাইফিনাইলের ডি থেকে একটা ডি এসছে, আর ট্রাইক্লোরো ইথেন এই ট্রাইটা থেকে একটা টি এসছে, ডিডিটি, ঠিক আছে? তারপর আর একটা অন্যতম কীটনাশক সেটা হলো বিএইচসি, বেনজিন হেক্সাক্লোরাইড। এর নাম হলো কি, বেনজিন হেক্সাক্লোরাইড। এই যে ডিডিটি আর বিএইচসি দিয়ে কিন্তু প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বে। আরও কতগুলো কীটনাশক আছে সেগুলো হলো ম্যালাথিয়ন প্যারাথিয়ন মিথাইল প্যারাথিয়ন ডায়াজিনন ফলিডল এন্ড্রিন, এগুলো এই নাম বেশ কতগুলো পড়ে রাখতে হবে, কারণ এখান থেকে ছোট প্রশ্ন দেয়। ছোট প্রশ্ন না দিলেও এখান থেকে ঠিক ভুল টিক মার্ক করতে দেয়, সেক্ষেত্রে কিন্তু যদি সব কটা নাম না জানো, অনেক সময় মানে আউট অফ নলেজ যদি প্রশ্ন এসে যায় তোমাদের সেটা ভুল বলে মনে হতে পারে, কিন্তু সেটাও যে কীটনাশকের নাম এটা জানতে পারবে না। সেই জন্য আমি রেকমেন্ড করবো এই নাম কটা সব কটাই পড়ে রাখবে। এবার এই যে কীটনাশক, এটাও যদি জমিতে অতিরিক্ত পরিমাণ ব্যবহার করা হয় সেক্ষেত্রে কী হয়ে যাবে, একইভাবে অতিরিক্ত যে কীটনাশক সেটাও জলের সাথে ধুয়ে চলে যাবে, এবং সেইটা গিয়ে পার্শ্ববর্তী যেখানে জল পড়ছে
জল, সেই জলসেচের জল বা বৃষ্টির জল যেখানে পড়ছে, নদী পুকুর যেটাই হোক, সেই জলের মধ্যে অতিরিক্ত যে কীটনাশক গিয়ে জমা হবে, এই যে অতিরিক্ত কীটনাশক গিয়ে জমা হচ্ছে সেটা সেই যে পুকুর বা নদীতে অবস্থিত যে প্রাণীরা রয়েছে তাদের জন্য কিন্তু বিপজ্জনক, কারণ এরা আলটিমেটলি কীটনাশক, তাই তো? শরীরের জন্য অবশ্যই ভালো না প্রাণীদের, তাই তো? সেই জন্য চাষিদেরকে অবশ্যই এটা বুঝে ব্যবহার করতে হয়, মানে কতটা পরিমাণ ব্যবহার করতে হবে এইটা খুব ভালো করে বুঝে ব্যবহার করা উচিত, নয়তো কিন্তু জল এবং মাটি দূষণ দুটোই হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, এখান থেকে আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, সেটা হলো জৈব বিবর্ধন। জৈব বিবর্ধন এটা কি? ধরো জমিতে আগে কি হতো, এটা দেখা গেছে যে জমিতে যখন আগে ডিডিটি ব্যবহার করা হতো, এই ডিডিটি বৃষ্টির জলে বা জলসেচের মাধ্যমে, অতিরিক্ত জল যখন দেওয়া হয় সেটার মাধ্যমে সেটা ভেসে গিয়ে পার্শ্ববর্তী নদী বা পুকুরে পড়ছে। এবার এই ডিডিটি কী হয়, প্রত্যেকটা ধরো প্রত্যেকটা প্রাণী বা মানুষের, যে কোনো প্রাণীদের শরীরে প্রবেশ করে। এবার এখানে পরবর্তীকালে রিসার্চ করে দেখা গেছে যে জমিতে এরকমভাবে ডিডিটি ব্যবহার করা হতো তার পার্শ্ববর্তী নদী বা পুকুরের জলে ডিডিটির পরিমাণ অনেক বেশি। স্বাভাবিকভাবে সেই যে নদীতে বা পুকুরে অবস্থান করছে যে মাছ, তাদের শরীরেও ডিডিটির সামান্য পরিমাণ গেছে। এবার ছোটো মাছকে কারা খায়, বড় মাছ, তাদের শরীরে ডিডিটির পরিমাণ আরও একটু বেশি। বড় মাছকে খাচ্ছে ধরো বক, তার শরীরে ডিডিটির পরিমাণ আরও একটু বেশি। এইভাবে জৈব বিবর্ধন হচ্ছে, মানে এই ডিডিটি প্রত্যেকটা প্রাণীদের শরীরে প্রবেশ করছে এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ক্রমশ মানে উচ্চতর লেভেলে, উচ্চতর স্তরে চলে যাচ্ছে, খাদ্য শৃঙ্খলের উচ্চতর যে স্তর সেখানেও চলে যাচ্ছে। এইভাবে দেখা গেছে যে যে বকটা ধরো ওই পুকুর থেকে মাছ খেয়েছে তার শরীরেও ডিডিটি মানে অ্যাকুমুলেট করে গেছে। ডিডিটি শরীরের জন্য অবশ্যই খারাপ, তার মানে কি, এই যে জমিতে অতিরিক্ত পরিমাণ যে ব্যবহার করা হচ্ছে ডিডিটি, এটা কিন্তু প্রাণীদের দেহের মধ্যে ঢুকছে এবং জৈব বিবর্ধন ঘটাচ্ছে। এইটা নিয়ে আমি পরে আরও ডিটেলস আলোচনায় আসবো, এখানে জাস্ট হিন্টস দিয়ে রাখলাম। এই যে জৈব বিবর্ধনের জন্য ডিডিটিকে বর্তমানে বহু দেশে ব্যবহার একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে চাষের ক্ষেত্রে, ঠিক আছে? দ্বিতীয় যে জল দূষণের কারণ সেটা হলো জীবাণু। এটা কীভাবে ঘটছে, এটা হলো ধরো কাছাকাছি যে নদী বা পুকুর সেইখানে তো দেহ ফেলা হচ্ছে, তারপরে এই সমস্ত জলের মধ্যেই মলমূত্র ত্যাগ করা হচ্ছে, বা ধরো মলমূত্র ত্যাগ মানে মলমূত্র সহজে জল সেইটা এখানে এসে মিশছে, তার ফলেও কিন্তু এই সমস্ত জায়গার জল দূষিত হয়। আর নেক্সট হলো কল কারখানার বর্জ্য, এটাও খুব ইম্পর্টেন্ট। কল কারখানা, বিশেষ করে সার কারখানা যেখানে সার তৈরি হয়, সেখান থেকেও যে বর্জ্য বার হয় তার মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণ সারের অংশ থাকে, তার ফলে কী হয়, সেটাও যখন নদীতে গিয়ে মিশছে সেই নদীর জলেও কিন্তু অ্যালগাল ব্লুম এবং ইউট্রফিকেশন দুটোই হতে পারে। তাহলে এই যে কারখানার বর্জ্যও কিন্তু খুবই ক্ষতিকারক। অনেক সময় বিভিন্ন কলকারখানা থেকে বর্জ্যও সেরকম কিছু বার হয় না, কিন্তু অতিরিক্ত গরম জল বার হয়। সেই অতিরিক্ত যে গরম জল, ধরো যে কারখানায় বয়লার আছে, অতিরিক্ত গরম জল বার হয়, সেইটাও কিন্তু পার্শ্ববর্তী নদী বা পুকুরে এসে পড়লে সেখানেও কিন্তু জল দূষণ হচ্ছে। এটা দূষণ তোমরা কেন বলবে, কারণ অতিরিক্ত যে গরম জল আসছে এবং সেটা কিন্তু সেই জলের মধ্যে যে বসবাসকারী যে প্রাণী তাদেরকে মেরে ফেলছে, তার ফলে কী হচ্ছে, সেই যে প্রাণীরা মরে যাচ্ছে সে জলে থাকছে এবং তারা সেখানেই পচছে। পচে যাওয়ার ফলে সেই জলের যে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এরাও কিন্তু ইউট্রফিকেশন হচ্ছে, তাই তো? তার ফলে যে সমস্ত এক্সিস্টিং যে সমস্ত প্রাণী রয়েছে সেই জলে, তাদের ক্ষেত্রে সেটা ক্ষতিকারক। তাহলে জল দূষণের কারণগুলো হলো এগুলো। এখন আসি জল দূষণের ফলাফল। জল দূষণের ফলে কী হয়, প্রথম হলো জল দূষিত হয়ে পড়লে সেই জল পান করলে বিভিন্ন রোগ হয়, যেমন আমাশা, টাইফয়েড, উদরাময় এই সমস্ত রোগ হতে পারে। দ্বিতীয় হলো এই যে জল দূষিত হওয়ার ফলে সেই সমস্ত জলের মধ্যে শৈবালদের বৃদ্ধি হচ্ছে, তার ফলে যে দ্রবীভূত অক্সিজেন তার পরিমাণ অনেক কমে যাচ্ছে, তার ফলে ইউট্রফিকেশন হচ্ছে। আর তৃতীয় হলো এমন কিছু জল আছে যে সমস্ত জলের দূষণের ফলে ডাইনোফ্ল্যাজেলেটস প্রচুর পরিমাণে বেড়ে যায়, একরকম ফাইটোপ্ল্যাঙ্কটন, এদের ফলেও এরাও কিন্তু জলের মধ্যে জলটাকে বিষাক্ত করে দেয়, তারপর সেই জল যদি কোনো প্রাণী গ্রহণ করে তাদেরও কিন্তু মানে অসুস্থ হয়ে পড়ে, এমনকি মারাও যায়। তাহলে জল দূষণের এগুলো হলো ফলাফল। এবার আসি জল দূষণের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো বিওডি,
বিওডির পুরো নাম হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। দেখো আমি বোর্ডে লিখেছি বিওডি পুরো নাম বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। এটা কি? এটা আমি আগে সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করছি। ধরো তোমার বাড়ির পাশে কোনো পুকুর আছে, তুমি সে পুকুর থেকে ধরো 1 লিটার জল তুলে নিলে, তারপর সেই জলটাকে তুমি রাখলে। সেই জলটাকে যখন রেখে দেবে কী হবে, সেই জলের মধ্যে ধরো বিভিন্ন জৈব পদার্থ আছে যেগুলোকে কী করে, যেগুলো বিক্রিয়া করে, যেগুলোকে ভেঙে দেয়। সেই জলের মধ্যেই অবস্থান করছে এমন কিছু অণুজীবরা এই কাজটা করে। এবার এই যে ভেঙে দেওয়ার জন্য কী প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। কিন্তু এরা তো বাইরে থেকে অক্সিজেন, যেটা এয়ারের অক্সিজেন, সেটা তো নিতে পারবে না, তাই না? জলে দ্রবীভূত অক্সিজেনই লাগবে তাদের। তাহলে ওই যে জলটার মধ্যে দ্রবীভূত যে অক্সিজেন আছে, যে অক্সিজেনটা কী করছে, ওই অণুজীবরা জৈব ধরো কোনো পদার্থ আছে সেই জৈব পদার্থটাকে ভেঙে দিতে বা বিয়োজিত করতে সাহায্য করছে, তাকেই বলে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। সংজ্ঞাটা তোমাদের যদি প্রয়োজন হয় লিখেও নিতে পারো। দেখো সংজ্ঞাটা হলো জলে উপস্থিত কোনো জৈব পদার্থকে সেই জলেই উপস্থিত অণুজীবদের সাহায্যে বিয়োজিত করার জন্য যে পরিমাণ জলে দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন তাকেই বলে বিওডি বা জৈব অক্সিজেন চাহিদা। এটাকে মাপা হয় হলো মিলিগ্রামে, মানে ধরো যতটা অক্সিজেন প্রয়োজন সেটাকে মিলিগ্রামে পরিমাণ করা হয় পার লিটার অফ স্যাম্পল। মানে তুমি যে জলটা নিয়ে পরীক্ষা করছো সেই জলটা 1 লিটার এরম, মানে কী বলবো, এরম ইউনিটে মাপা হয় এবং 5 দিন ধরে এটাকে ইনকিউবেট করা হয়, তারপর এই রেজাল্ট আসে। আচ্ছা, যে জলের মধ্যে বিওডির পরিমাণ কমে যায়, অর্থাৎ সেই জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ অনেক কম। দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম মানে সেই জলের মধ্যে যে সমস্ত প্রাণীরা বেঁচে রয়েছে তারাও কিন্তু অক্সিজেন অনেক কম পরিমাণে পাচ্ছে। এবার সেই জলের মধ্যে যদি অতিরিক্ত জৈব পদার্থ এসে যোগ হয়, ভেবে দেখো ধরো পার্শ্ববর্তী মাঠ থেকে প্রচুর পরিমাণ তোমার সার এসে পড়লো, তখন কী হবে, সেই সারকে ব্যবহারের জন্য প্রচুর শৈবাল জন্মাবে, জলের মধ্যে অক্সিজেন কম আরও কম হলো, তারপরে সেই শৈবালগুলো পচতে থাকবে। একসাথে যেমন গজায় একসাথে তেমনি মরতে থাকে। সেই মরতে থাকলে তখন কী হয়ে যাবে, এই যে ডিজলভ অক্সিজেনের পরিমাণ আরও কমে গেল, সেইটাই হলো ইউট্রফিকেশন। তাহলে এই জল দূষণ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন পাচ্ছি, যেমন হলো ইউট্রফিকেশন, যেমন হলো তোমার অ্যালগাল ব্লুম, তারপর বিওডি, এই জায়গাগুলো খুব ভালো করে পড়বে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করছো যে তোমরা আলাদা করে একটা সাজেশন ভিডিও চাও, তোমরা কেউ চাও কি না এটা আমাকে কমেন্ট করো, যদি তোমরা চাও তাহলে আমি সেটা বানাবার চেষ্টা করব। কিন্তু তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো বা আমার প্রত্যেকটা ভিডিওই দেখো, তারা সবাই জানো যে আমি পড়ানোর মাঝে মাঝেই কিন্তু প্রশ্ন কী কী আসতে পারে সেগুলো বলে দিই। সেজন্য আমি তোমাদের রেকমেন্ড করব যে ভিডিওগুলো প্লিজ ধৈর্য ধরে বসে পুরোটা দেখো, তাতে তোমাদেরই সুবিধা। কারণ তোমরা যে প্রশ্নগুলো আমাকে আলাদা করে চাইছো সেগুলো আর আমার আলাদা করে চাইতেই হবে না, তাই না, একটা ভিডিওর মাঝে পেয়ে যাবে। তাই আমি বলবো প্লিজ ধৈর্য ধরে বসে একটু পুরো ভিডিওটা দেখো, তাতে তোমাদের দুটো সুবিধা, কী কী প্রশ্ন আসতে পারে এটা আলাদা করে আর বলার প্রয়োজন নেই, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর দ্বিতীয় হলো এই যে আমার এত বেশি এক্সপ্লেনেশন শুনলে পড়াটা তোমাদের মাথায় কিন্তু অটোমেটিক খানিকটা হলেও ঢুকে যাবে, তারপর যখন তোমরা নিজেরা পড়বে পুরো পড়াটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন আসি মাটি দূষণে। এই মাটি দূষণ কাকে বলে, যখন মাটির সাথে কোন বিভিন্ন রকম অবাঞ্ছিত বস্তু বা অবাঞ্ছিত পদার্থ এসে মেশে, যেমন রাসায়নিক সার, তারপর কীটনাশক, ছত্রাকনাশক, বিভিন্ন মৃত প্রাণীর দেহ, তারপর বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, কলকারখানার বর্জ্য, এগুলো এসে মেশে তখন মাটির ভৌত, রাসায়নিক এবং জৈব যে ধর্ম সেই ধর্মের পরিবর্তন হয় এবং মাটির ক্ষয় হতে থাকে, প্রত্যেকটা প্রাণীদের জন্য ক্ষতিকারক, তাকেই বলছে মাটি দূষণ। এই মাটি দূষণের প্রধান দুটো কারণ আছে, দেখো প্রথম হলো জীবাণু, দ্বিতীয় হলো রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা কৃষি থেকে আসছে আর একটা হলো শিল্প থেকে আসছে। প্রথম যেটা সেটা হলো জীবাণু, যখন মাটির মধ্যে বিভিন্ন রকম মৃত জীবদেহ, তারপর বিভিন্ন রকম ধরো মলমূত্র ত্যাগ করা হচ্ছে, আবর্জনা ফেলা হচ্ছে, সেখান থেকে মাটির দূষণ ঘটে। এই যে মাটির দূষণ কীভাবে ঘটছে, এই যে তোমার বর্জ্যগুলো পড়ছে সেগুলো মাটির মধ্যে, যে বৃষ্টি পড়ছে বা এরম কিছু হচ্ছে তার ফলে মাটির মধ্যে ভালোভাবে মিশে যাচ্ছে এবং মাটির মধ্যে দিয়ে কিন্তু নিচের যে জলস্তর সেই জলস্তরে চলে যাচ্ছে। আর দ্বিতীয় হলো রাসায়নিক পদার্থ,
রাসায়নিক পদার্থের মধ্যে প্রথম যেটাই আসে সেটা হলো কৃষিক্ষেত্র থেকে। কৃষিক্ষেত্র থেকে আসছে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ, বিভিন্ন রকম তোমার ওই রাসায়নিক সার। সেই রাসায়নিক সার কী করছে, মাটিতে মিশছে। দ্বিতীয় হলো বিভিন্ন রকম আগাছানাশক, DDT, BHC এগুলো এসে মাটিতে মিশছে। তৃতীয় হলো বিভিন্ন রকমের আগাছানাশক এসে পড়ছে, যেমন সিমাজিন, 2,4-D এগুলো এসে পড়ছে, এগুলোও মাটির মধ্যে ক্ষতি করছে। আগাছা তো মেরে দিচ্ছে বা কীটনাশক তো হচ্ছে, কিন্তু মাটির যে গঠন সেই গঠনের বিভিন্ন পরিবর্তন এনে দিচ্ছে। তোমরা অনেকে এটা হয়তো জানো যে মাটির মধ্যে অতিরিক্ত রাসায়নিক সার যখন ব্যবহার করা হয় সেই মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু অনেক কমে যায়। তার মানে কি, মাটির বেশ কিছু বৈশিষ্ট্য, জৈব যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবার নেক্সট আসি এই যে রাসায়নিক পদার্থের যে দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো কলকারখানা। কলকারখানা থেকে বিভিন্ন রকম রাসায়নিক আসতে পারে, মাটিতে মিশতে পারে, বিভিন্ন ধরনের হেভি মেটাল মিশতে পারে। দ্বিতীয় হলো বিভিন্ন ধরনের ধরো ক্ষতিকারক পদার্থ এসে মিশছে। তারপর ধরো যদি কোনো হসপিটাল বা নার্সিংহোম এরকম কিছু হয়, সেখান থেকে অনেক সময় মাটিতে বর্জ্য এসে মেশে, যেগুলো হলো ইনফেক্টেড, সেখান থেকেও বিভিন্ন জীবাণু মাটিতে মিশে যায়। এবার এই জাতীয় মাটির ওপর যখন হাঁটাচলা করা হয় সেখান থেকে কিন্তু কৃমি, গোদ এই টাইপের নানা রোগ হতে পারে। তাহলে এইটা হলো মৃত্তিকা দূষণের কারণ। এবার আসি ফলাফলে, এই যে মাটি দূষণের ফলাফল কী। প্রথম হলো মানুষের ওপর প্রভাব। মানুষের উপর কী প্রভাব হয়, মাটির মধ্যে যখন বিভিন্ন রকমের জীবাণু মেশে সেই জীবাণু কিন্তু মানে মাটির মাধ্যমে আমাদের শরীরে সংক্রমণ হতে পারে। বিভিন্ন রোগের জীবাণু, যেমন ধরো কৃমি, তারপর টিটেনাস, এই সমস্ত রোগের যে জীবাণু এগুলো কিন্তু মাটির মাধ্যমেই আমাদের শরীরে প্রবেশ করে। যখন খালি পায়ে হাঁটা হয় সেই সময় কিন্তু এই যে যে টিটেনাস রোগের যে জীবাণু ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এটা আমাদের শরীরে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে, ধরো তুমি মাটির ওপর হাঁটছো, সেখানে এরকম ক্লস্ট্রিডিয়াম টিটেনি আছে এবং তোমার পায়ে ধরো কোথাও কোনো ক্ষত আছে, সেইখান দিয়ে কিন্তু এরা আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং টিটেনাস হতে পারে আমাদের শরীরে। ঠিক এইভাবে কিন্তু কৃমিও সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। বাচ্চাদের ক্ষেত্রে তোমরা অনেকে শুনেছো যে কৃমি হয়। এই কৃমি অ্যাকচুয়ালি কী হয়, যে সমস্ত বাচ্চার ধরো কৃমি আছে, তারা মলমূত্র ত্যাগ করলো, বিশেষ করে মল ত্যাগ করলো, সেই মল যদি মাটিতে মিশে সেই কৃমি মাটিতে চলে যায়, তারপর যদি সেই মাটির ওপর খালি পায়ে হাঁটা হয় অনেক সময় কিন্তু সেই কৃমি আবার মানে অন্য বাচ্চার শরীরেও সংক্রমিত হতে পারে। দ্বিতীয় হলো ভারী ধাতু। এই যে মাটি থেকে বিভিন্ন যে মাটিতে যদি ভারী ধাতু এসে মিশে সেইগুলো আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। যেমন ধরো আমাদের শরীরে সীসা জাতীয় পদার্থ যেটা আমাদের শরীরে প্রবেশ করলে ডিসলেক্সিয়া রোগ হয়, যেটা তোমরা অনেকেই জানো যে আমরা ধরো কোনো লেটার মানে বাচ্চা কোনো লেটার সেটাকে কিন্তু মানে কি বলবো, আয়নায় যেরকম দেখায় সেরম লেখে। মিন্স ধরো আমরা এ তো সিমেট্রিক্যাল তাই না, মাঝ বরাবর ভাঙলে এরকম আয়নাতেও এ কে এই দেখায় তাই তো, কিন্তু ধরো বি কোনো ডিসলেক্সিয়া বাচ্চা বি কে এরম লেখে, ঠিক আছে, ডি এরা ডি কে এরম লেখে। এদের শরীরে কী হয়, অতিরিক্ত পরিমাণ সীসা ধরো কোনোভাবে প্রবেশ করে গেছে, তার জন্যই এই ডিসলেক্সিয়া রোগ হয়। এছাড়াও আমাদের শরীরে অতিরিক্ত যদি পারদ মানে প্রবেশ করে সেক্ষেত্রে পারদ থেকে মিনামাটা রোগ হয়। এই রোগটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই অনেকেই পড়েছো, এটাও কিন্তু জলদূষণের মধ্যেও পড়ে, কারণ মিনামাটার যে রোগ হয় সেটা কিন্তু জলদূষণের মাধ্যমেই প্রথম যখন ঘটেছিল সেটা হয়েছিল। তারপর ধরো ক্যাডমিয়ামের থেকে ভারী ধাতু ক্যাডমিয়াম সেটা থেকে ইটাই ইটাই রোগ হয়। তাহলে এই বিভিন্ন যে রোগগুলো হচ্ছে সেগুলো মাটি থেকেও হতে পারে। আর নেক্সট পয়েন্ট হলো জীব বিবর্ধন। এই জীব বিবর্ধন কী হয়, ধরো কোনো একটা অপরিবর্তনীয় কোনো পদার্থ আছে যেটা ক্ষতিকারক, সেইটা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, একদম নিম্ন স্তর থেকে প্রবেশ করে এবং প্রত্যেকটা একদম উচ্চতর স্তর অবধি যায় এবং প্রত্যেকের শরীরে এদের যে গাঢ়ত্ব সেটা ক্রমশ বাড়তে থাকে, তাকেই বলছে জীব বিবর্ধন। এই জীব বিবর্ধনের আমি একটা উদাহরণ লিখেছি, সেটা হলো ধরো জলের মধ্যে DDT এলো পাশের কৃষিক্ষেত্র থেকে বা কোথাও থেকে, সেইটা পরিমাণ হলো ধরো 0.01 পার্টস পার মিলিয়ন ছিল। এই পার্টস পার মিলিয়নকে শর্টে লেখে PPM। এবার এই যে জলে দ্রবীভূত যে DDT এটা ফাইটো প্ল্যাংটনের দেহে প্রবেশ করলো। ফাইটো প্ল্যাংটন মানে জলে যে সমস্ত শালক সংশ্লেষকারী উদ্ভিদ রয়েছে তাদের দেহে দেখো আরেকটু বেশি, 0.024 PPM পার্টস পার মিলিয়ন। এবার এই ফাইটো প্ল্যাংটনকে কে খায়, জু প্ল্যাংটন। জু প্ল্যাংটনের শরীরে দেখো আরও একটু বেশি, 0.123 PPM। এবার এই জু প্ল্যাংটনকে খাচ্ছে হলো ছোটো মাছ, ছোটো মাছের দেহে হলো 1.05 PPM। ছোটো মাছকে খাচ্ছে বড় মাছ, তার শরীরে আরও বেশি এটা
12 পিপিএম অবধি হতে পারে, মানে ডিডিটির যে কনসেন্ট্রেশনটা কিরম ভাবে বাড়ছে বুঝতে পারছো? এবার মাছ খেকো যে সমস্ত ধরো পাখি, যেমন ধরো বক, মাছরাঙা, এই সমস্ত, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণ এই যে ডিডিটি জমা হচ্ছে, সেটা হলো 100 পিপিএম। তাহলে কি হচ্ছে, ডিডিটি হলো এমন বস্তু যেটা মানে কোনোভাবে বাতাসে তার ক্ষয় হয় না, পড়েই থাকছে তো বছর পর বছর ধরে, ওটা পড়েই থাকে। এবার এইভাবে পুরো খাদ্য শৃঙ্খলের মধ্যে ঢুকে পড়ছে এবং খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা স্তরে এদের যে ঘনত্ব সেটা ক্রমশ বাড়তে থাকছে, একেই বলছে জীব বিবর্ধন। সেই জন্য বর্তমানে বহু দেশে এই ডিডিটির ব্যবহার কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, আর বন্ধ করে দেওয়াই উচিত, কারণ আমরাও কিন্তু মাছ খাই, তাই তো? ধরো ডিডিটি আছে যে সমস্ত জলে, মানে যে সমস্ত জলের মধ্যে ডিডিটি আছে, সেই মাছ যদি আমরাও খাই আমাদের শরীরেও কিন্তু সেটা ক্রমশ জমা হতে থাকবে। তাহলে বুঝতেই পেরেছো যে কীভাবে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে, এইগুলোর দিকে কিন্তু আমাদের নজর যে দেওয়া উচিত, আর এই নজর কিন্তু শুধুমাত্র থিওরিটিক্যালি নয়, আমাদের প্র্যাকটিক্যালি এটা করা উচিত, তাই না? যখন ধরো বাড়ির আশেপাশে কেউ ডিডিটি ছড়াবে সেটাকে বারণ করা উচিত, তার সাবস্টিটিউট অন্য কিছু ব্যবহার করা উচিত, বা নিজেরা বা নিজের বাড়ির কাউকে ব্যবহার না করতে দেওয়া উচিত, যাতে জল দূষণ না হয়, মাটি দূষণ না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরই। এখন আসি শব্দ দূষণ কাকে বলে। মানুষের সহন ক্ষমতার অতিরিক্ত সুরবর্জিত যে সমস্ত শব্দ মানুষের কানে এলে তাদের স্বাভাবিক যে শারীরবৃত্তীয় ক্রিয়ায় বাধা ঘটায় এবং শরীর ও মনের ওপর বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাকেই বলছে শব্দ দূষণ। যদিও এই সংজ্ঞায় মানুষ দিয়েই বলা হলো, কিন্তু এটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, অর্থাৎ বিভিন্ন প্রাণীদের, অন্যান্য প্রাণীদেরও কিন্তু শব্দ দূষণ বিভিন্নভাবে তাদের শরীরেও বিভিন্ন ক্ষতি করতে পারে। এই শব্দ দূষণের প্রধান কতগুলো কারণ আছে। প্রথম যে কারণ সেটা হলো যানবাহন। তোমরা সবাই জানো যে কোনো ব্যস্ত শহরে গিয়ে তোমরা দেখেছো যে যানবাহনের শব্দ প্রচণ্ডভাবে যখন তীব্র আওয়াজ হয়, সেই আওয়াজ কিন্তু আমাদের যে কানের জন্য যেটা সেফ যে শব্দের যে রেঞ্জ তার থেকে অনেক বেশি হয়, এবং সেটা আমরা বেশিক্ষণ শুনলে কি হয়, আমাদের বিরক্তি হয়, আমাদের মাথা ব্যথা হতে পারে। নেক্সট পয়েন্ট হলো শিল্প। বিভিন্ন ধরনের শিল্প আছে, যেমন যেখানে পাওয়ার লুম চলে, পাওয়ার লুম মানে জামা কাপড় তৈরি হয় কিন্তু সেটা মেশিনের মাধ্যমে, তারপর নিউজ পেপার, প্রেস, এই সমস্ত জায়গা যেখানে প্রিন্টিং কাজ করা হয় তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গাতে প্রচুর শব্দ হয়, যে কোনো ইঞ্জিনিয়ারিং কলকারখানাতে প্রচুর পরিমাণ শব্দ উৎপন্ন হয়, এবং সেই সমস্ত শব্দ কিন্তু মানুষের যে কান তার জন্য একেবারেই কি বলবো মানে স্বাভাবিক নয়, এবং মানুষের কানের জন্য সেটা খুব একটা ভালো নয়। সেই জন্য অনেক জায়গায় এই সমস্ত কলকারখানায় যারা দিনের পর দিন কাজ করে তাদের কিন্তু ইয়ার মাস্ক দেওয়া হয়, যাতে মানে বেশি শব্দ গিয়ে তাদের কান না ক্ষতি হয়। কিন্তু তাছাড়াও যারা দূরবর্তী স্থানে তার সেখানেও সাউন্ড পৌঁছায়, সেই জন্য সেখানেও কিন্তু বেশ কিছু ক্ষতি করছে। তাহলে চলো এখন দেখে নিই এই শব্দ দূষণের ফলাফল কী। প্রথম যেটা আসি সেটা হলো মানুষের কর্ণের ওপর প্রভাব। অতিরিক্ত যে শব্দ, সেই শব্দ যেটা প্রচণ্ড জোর, সেটা কিন্তু আমাদের কানের ওপর বিভিন্ন ক্ষতি সাধন করে। আমাদের কানের ভিতরে একটা যন্ত্র আছে, সেটার নাম হলো অর্গ্যান অফ কর্টি, বা যেটাকে বাংলায় বলি শ্রুতি যন্ত্র। সেই যন্ত্রটা 100 ডেসিবেলের ওপর শব্দ যদি আসে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমাদের কানে যে পর্দা আছে, সেই পর্দা, সেই যে পর্দাটা, সেটা 160 ডেসিবেলের ওপর যদি সাউন্ড হয় সেই পর্দা কিন্তু ফেটে যেতে পারে। সেই জন্য অনেক সময় কি হয়, এই যে কোনো রকম বাজি পোড়ালে বা তীব্র বোমের আওয়াজে কি হয়, অনেক সময় বাড়ির যারা বৃদ্ধ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কানের পর্দা ছিঁড়ে যায় বলে তোমরা হয়তো শুনেছ। এক্স্যাক্টলি সেইটাই হয়। তাহলে এটা কেন হচ্ছে, আমাদের যেই অর্গ্যান অফ কর্টি এর ভিতরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কোষ আছে, সেই কোষগুলোই আমাদের যে শব্দ, সেই শব্দের যে সাউন্ড, সেই তরঙ্গটা রিসিভ করতে পারে, সেগুলো সমস্ত নষ্ট হয়ে যায় একটা নির্দিষ্ট ডেসিবেলের সাউন্ডের বেশি যদি আসে। আর নেক্সট পয়েন্ট হলো হৃদযন্ত্রের ওপর প্রভাব। খুব বেশি জোরে শব্দ শুনলে কিন্তু অনেক মানুষেরই মুখে ব্যথা হতে শুরু করে, হার্ট অ্যাটাক হয়, ফলে বেশি পরিমাণ বেশি শব্দ কিন্তু আমাদের কানের মাধ্যমে গিয়ে শরীরেরও বিভিন্ন যে স্বাভাবিক যে ফিজিওলজি সেখানে কিন্তু বাধা দিচ্ছে। তাহলে যে কোনো রকম শব্দ যেটা আনওয়ান্টেড, যেটা আমাদের জন্য প্লেজেন্ট নয়, সেটা যেন না উৎপন্ন হয় সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। আর নেক্সট পয়েন্ট হলো মানুষের ছাড়া যে সমস্ত অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এই যে প্রভাব,
অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কি হয়, ধরো কোথাও অতিরিক্ত যে শব্দ হচ্ছে বা ধরো বিভিন্ন প্রাণীদের দেহে অনেকে কি করে তাদেরকে ইরিটেট করে, বিভিন্ন বাজি ছুঁড়ে মারে, তাদেরও কিন্তু মনে রাখতে হবে তোমার মতো তাদেরও একটা কান আছে এবং কানের কিন্তু তাদের সেখানে তাদেরও যে অর্গ্যান অফ কর্টি সেসব তাদেরও যে কানের মধ্যে যে এই যে তরঙ্গ যে গ্রহণ করার যে অঙ্গ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই জন্য সেইটাও কিন্তু মাথায় রাখতে হবে। তারপর বনের মধ্যে যে সমস্ত প্রাণীরা খুব শান্তভাবে বসবাস করে সেখানে গিয়েও বিভিন্ন বন্য যে চোরা শিকারীদের যে গুলির আওয়াজে তারাও কিন্তু বিব্রত হয়, তাদেরও শরীরে বিভিন্ন রকম প্রভাব দেখা যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।